বর্ধমানের সদরঘাট সুকান্তপল্লী এলাকায় রাস্তার পাশে ঝোপ থেকে অর্ধনগ্ন অবস্থায় উদ্ধার হলো এক অজ্ঞাত পরিচয় মহিলার মৃতদেহ। ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ায় গোটা এলাকায়। পরবর্তী সময়ে খবর দেওয়া হয় বর্ধমান থানার পুলিশকে। পুলিশ ঘটনাস্থলে এসে মৃতদেহ উদ্ধার করেছে। মৃত্যুর কারণ কি সে বিষয়ে এখনো পর্যন্ত সঠিক করে কিছু জানা যাচ্ছে না। স্থানীয় মানুষজন যেটা জানিয়েছেন, গত 4-5 দিন ধরে ওই মহিলাকে ঘোরাঘুরি করতে দেখা যাচ্ছিল এলাকায়। বিভিন্ন দোকানে বা হোটেল থেকে খাবার খেয়ে তিনি খাচ্ছিলেন, কিন্তু কিভাবে মৃত্যুর ঘটনা ঘটলো সে বিষয়ে সঠিক করে কেউই কিছু বলতে পারেননি। গোটা ঘটনাকে নিয়ে রহস্য দানা বেঁধেছে। স্থানীয় মানুষজন চাইছেন এই ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটিত হোক। বর্ধমান থানার পুলিশ ঘটনাস্থলে এসে মৃতদেহ উদ্ধার করেছে। বর্ধমানের সদরঘাট সুকান্তপল্লী এলাকায় ঝোপ থেকে উদ্ধার হলো এক অজ্ঞাত পরিচয় মহিলার মৃতদেহ। মহিলাকে আগে কখনো এই এলাকায় দেখা যায়নি এমনটাই জানাচ্ছেন স্থানীয়রা। আজ বেলার দিকে ওই মহিলাকে দেখতে পান মৃত অবস্থায়। খবর দেওয়া হয় বর্ধমান থানার পুলিশকে। পুলিশ ঘটনাস্থল থেকে এসে মৃতদেহ উদ্ধার করেছে। কি জানাচ্ছেন স্থানীয়রা, তাদের কি বক্তব্য শুনব। এখানে একটা লাশ দেখা গেছে। কার? কি ছেলে না মেয়ের? তাও যে দেখিনি। কোথাকার, মানে এটা কোন জায়গায়? এটা সুকান্তপল্লী সদরঘাট। সদরঘাট, মানে ছেলে না মেয়ের সেটা বোঝা যাচ্ছে না। কবে দেখতে পেলেন আপনারা? এই তো সকালবেলায় কাজ থেকে আসছি, 10টার সময় দেখতে গেছি। লোকের কাছে শুনলাম, তাই দেখলাম। এখন কি পুলিশ নিয়ে যাচ্ছে লাশ? হ্যাঁ, নিয়ে যাওয়ার জন্য উপস্থিত হয়েছে, তাই নিয়ে যাবে। একটা মরা মানুষ পড়ে আছে, ছেলে না মেয়ে জানি না। আচ্ছা, কোথায় এটা? এটা সদরঘাট বালি অফিসের কাছে। কোন ব্যক্তি, কোন জায়গার লোক সেটা জানা যাচ্ছে না এখন? না না না, আমি এই মাত্র খবর পেলাম। পুলিশ এসেছে ঘটনাস্থলে? হ্যাঁ, পুলিশ এসেছে ঘটনাস্থলে। হ্যাঁ, এসেছে। আপনার নাম? মায়া সরকার। এই যে বৃদ্ধাতে মারা গেছে, এটা কি কখন দেখেছেন আপনারা? আমরা তো কেউ দেখিনি, শুনেছি যে ছেলেটা 2-4 দিন ধরে আসতেও না, 2-4 দিন হয়েছে এসেছিল। এলাকায় ঘোরাঘুরি করতো, তিল্লি ফল পুরাতো, গাছে ফল পড়তো, কদম পড়তো, ওই হোটেলে ফোটেলগুলো খেত। 2-4 দিন ধরে দেখা গেছে, মানে এখানেই ঘোরাঘুরি করতে দেখা গেছে 2-4 দিন ধরে। এর আগে আসেনি। মানে কোথায় কি বাড়ি সেটাও জানা না? সেগুলো জানি না, কী করে জানবো বলে। নতুন এসছে, এই আগেও আসেনি এখানে, যে জানবো বা অনেক দিন ধরে বা কিছু, তাও তো জানি না আমরা। 4-5 দিন হয়তো এসেছি এখানে। আপনার নাম? আমার নাম ছোট।